हाय বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি আজকে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে গুড় রিলেটেড। কলকাতা সবথেকে বড় গুড় মার্কেট রয়েছে শিয়ালদার মতো একটা জায়গা যেটা কোলে মার্কেটে। শিয়ালদা কোলে মার্কেট একটি সব সময় জমজমাট একটি মার্কেট সমস্ত কলকাতার মধ্যে, যেখানে এমন কোনো জিনিস নেই যে এই মার্কেটে পাওয়া যায় না। খাবারের জিনিসে সমস্ত ধরনের আইটেম বিক্রি হতে দেখা যায় এই মার্কেটটির মধ্যে। এবং এই কোলে মার্কেটের মধ্যে প্রায় 1 কিলোমিটারের মধ্যে 5000-এরও বেশি দোকান রয়েছে। এই মার্কেটের মধ্যেই আরেকটি ছোট্ট মার্কেট বসে, যেটা প্রত্যেক বছর শীতকালে বসতে দেখা যায়, সমস্ত কলকাতার সবথেকে বড় পাইকারি গুড় মার্কেট। এটা অনেক পুরনো একটা মার্কেট, যেখানে মানে অনেক বছর ধরে এখানে এই শীতকালটা কম দামে পাইকারি রেটে গুড়টা বিক্রি হয় এই শিয়ালদার এই মার্কেটটা। তো পুরো মার্কেটটা আজকে দেখবো, মার্কেটটা কেমন আর কি কি ধরনের গুড় পাওয়া যায়, সেগুলোর কি দাম হয়, এই সব কিছু আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এরকম আরও পৃথিবীর বিভিন্ন কালচারাল ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তো আসো আজকের ভিডিও শুরু করা যাক। কলকাতার সবথেকে বড় পাইকারি গুড়ের মার্কেট যেটি রয়েছে শিয়ালদায় কোলে মার্কেটের মধ্যে, শীত পড়ার সাথে সাথেই মার্কেটটিকে খোলা হয় এবং যতদিন পর্যন্ত খেজুরের রস গাছ থেকে পড়ে প্রায় ততদিনই মার্কেটটি খোলা থাকে। তো এইখানে মেন গেট হচ্ছে একদম সামনে। তো মার্কেটের মেন গেটটা দেখলে বোঝাই যায় না যে এটা একটা বড় মার্কেট। সামনের এই ছোট গেটটা দেখা যাচ্ছে, তো এইটাই হচ্ছে সামনের এন্ট্রান্স। এখান থেকেই মার্কেটের প্রবেশ পথ, যেহেতু এটা একটু বাজারের ভেতর এরিয়া। তো এইখানে মানে গেটটা এরকমই, এখান থেকে প্রচুর ব্যস্ত মার্কেট, সারাদিনই এখানে মার্কেট খোলা থাকে। তো দু পাশে এরকম ছোট 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 গুড়ের দোকানগুলো প্রচুর আছে। মার্কেটটি প্রায় 3 প্রজন্ম ধরে রয়েছে, 100 বছরের বেশি পুরনো এই ছোট্ট মার্কেটটি। ঢোকার জায়গাটা এক তো সরু, বোঝাই যায় না যে ভেতরে একটি বড় গুড়ের মার্কেট রয়েছে। পুরো মার্কেটটির আয়তন 500 মিটারেরও কম। এরকম সরু রাস্তা, দুপাশে একের পর এক সারি দিয়ে প্রচুর গুড়ের দোকান। তো আমরা একটু সামনের দোকানগুলো দেখবো, সামনের ভিউটা দেখা করে অসাধারণ। দুদিকে খুব সুন্দর সুন্দর গুড়। তো কোথা থেকে আসছে গুড়টা? আমাদের আসে দেবগ্রাম থেকে, পলাশির থেকে, ঠিক আছে, মাঝদিয়ার থেকে, আর আপনার বলে আরামঘাটার থেকে আসে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এগুলো আমদানি হয় না। আমরা এগুলো আনি না, আমাদের মানে চাষি কিছু ধরা থাকে, তারাই এনে আমাদেরকে যে দেয় আমরা সেটাকে এখানে মানে সেল করি। ওরা গুড়গুলো ওখান থেকে জোগাড় করে আমাদেরকে দিচ্ছে, আমরা এই গুড়টা সেল করছি, তারা এখানে আসছে। আর পাইকারি রেটটা কীরকম আছে যেখানকার, মানে মোটামুটি কত? দেখুন এখানে পাইকারি বলতে গেলে এক এক রকম কোয়ালিটির মাল, এক এক রকম দাম। যদি ভালোটা বলা যায়, খুব ভালোটা যেটা আমাদের মানে যেটা মানে সবাই প্রেফার করে, সব থেকে ভালো গুড় যেটা সেম থাকে বা এরকমই কিছু ফেরগুড়। হ্যাঁ, আমাদের পাইকারি ভালো গুড় কিনতে গেলে 100-120 টাকা কিনতে হবে তাকে পাইকারিতে। পাইকারিতে 120 টাকা পড়ে যায়, কারণ চাষিদের আমাদের ওই আমাদের সামথিং লাভ থাকে, 2 টাকা 1 টাকা লাভ থাকে। সব মিলিয়ে এখানে প্রায় 35টার কাছাকাছি দোকান রয়েছে, যেইখানে প্রায় 13 রকমের গুড় পাওয়া যায়। লিকুইড ফর্মেও গুড় পাওয়া যায় প্রায় 3 রকমের। বলা যায় সারা বাংলার বিভিন্ন গুড়ের দোকানে পাইকারি রেটে গুড় সরবরাহ করা হয় এই মার্কেটটিতে। ছোট সাইজের গুড়, এই তো ওয়াও, এবার সামনের ভিউটা দেখো অসাধারণ, কি দারুণ একটা ভিউ। এখানে দু পাশে এরকম অজস্র গুড়ের দোকান, তো দু পাশে এখানে অনেক গুড়ের দোকান, আর খুব সুন্দর বেশ গুড়ের একটা বেশ গন্ধ আসছে। এটা হচ্ছে কলকাতা সব থেকে বড় একটা গুড়ের মার্কেট যেটা শিয়ালদার মধ্যে রয়েছে। এখানে এখানে 1 নম্বর আখের গুড় পাওয়া যায়। এটা হচ্ছে আখের গুড়, এর এটা খেজুরের গুড়। গুড়ের মধ্যেও খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তো এই গুড়টা একবার দেখো, এটা এগুলো ভালো মাল গো, প্রায় 1 কিলো। এই হচ্ছে আমাদের পাইকারি। এখানে কত ধরনের গুড়, আমি এত ধরনের গুড় এর আগে দেখিনি।
এগুলো বিভিন্ন ছাঁচে ফেলে এরকম করে, তো দামগুলো জিজ্ঞেস করতে দাদা একটু দামগুলো বলো না কোনটা কি দামের। অনেক গুণ নেবে, এক কুইন্টাল নেবে, 90 কেজির বেশি মাল নেই। বলো দাদা তাহলে তোমার বন্ধু বলতে 90 কেজির বেশি মাল দিতে কি কি মানে এখানে সব থেকে ভালো কি দামের গুড় আছে? জলঙ্গির গুড় সব থেকে ভালো কত দাম? ওটা দাম বলা যাবে না, তোমাকে খুচরো দাম। হ্যাঁ খুচরো দামই বলো, তোমরা যে দামে বিক্রি করো বেশিরভাগ মানুষ। হ্যাঁ কিরকম দাম? পাইকারি দাম সবাইকে বলা যায় না। হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে ভালো আমার কাছে গুড় আছে, সব থেকে ভালো গুড়টা আমরা দেখবো কিরকম। এই গুড়টা সব থেকে ভালো গুড়। সময় অনুপাতে এই বাজারে মানে শিয়ালদার মতো জায়গায় পাইকারি যে মার্কেটে সব থেকে বেস্ট যদি কোনো গুড় থাকে সারা কলকাতার মধ্যে এই ধরনের গুড়গুলোই সব থেকে বেস্ট গুড় হিসাবে বলা হয়। বাবা একটু দেখি তার জন্য না, ওয়াও স্ট্রাকচারটা এরকমই। ঠিক আছে একটু তো মার্কেটের মার্কেট প্রাইসটা আমরা একটু জানবো, সব থেকে বেস্ট এইটাই গুড়। কত দামে বিক্রি করো এটা? 130 কেজি। কম দাম তো, আমরা এমন জায়গায় গেছি যারা গুড় তৈরি করে তারা 200 টাকা কিলো বলছে। ওটাই তো ব্যাপার দাদা, আমরা মাল নিয়ে একবারে ধরেন কুইন্টাল কুইন্টাল মাল নিই। আপনারা যেটা যেখানটা বলছেন সেখানে গিয়ে আপনি হয়তো 1 কেজি 2 কেজি মাল নেবেন, তো আপনার কাছে বেশি দাম তো বলবে। আমাদের কাছ থেকে পাইকারি পুরো একদম ইন্ডিয়াটা সাপ্লাই তাই। এটা 130 টাকা, মানে এটা বাজার রেট একদম বাজার কমই। না বাবা খুবই সুন্দর, তো এরকম নাম এই সব এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে এই ধরনের অথেন্টিক জিনিস ঠিক সময় মতো পাবেন এরকম জায়গায়। আপনারা আসতে বাংলাদেশের ননীল, ওয়াও এই গুড়টা সব থেকে খাঁটি বলছো? চিনি ছাড়া মানে মানে খেজুরেরই পুরো ফ্লেভারটা রয়েছে। মার্কেটটি প্রায় সারাদিনই খোলা থাকে, ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত। এটি একটি মূলত সিজন ব্যবসা, সারা বাংলায় পৌষ সংক্রান্তি এমন একটা দিন যেখানে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে নতুন গুড়ের পিঠে তৈরি করার মতো নিয়ম রয়েছে। তো সেই দিনই এই মার্কেটে গুড় সব থেকে বেশি পরিমাণে বিক্রি হতে দেখা যায়। বিভিন্ন জায়গা অনুযায়ী গুড়ের কোয়ালিটি বিচার করা হয়, যেমন মুর্শিদাবাদের জলঙ্গি থেকে সব থেকে ভালো গুড় মানা হয়, তাই অন্য সবগুলোর থেকে জলঙ্গির গুড়ের একটু দাম হাই হয়ে থাকে। বড় থালা পাটালি পেছনে পাটালি, হ্যাঁ ভালোগুলো 300 টাকা 320 টাকা পাল্লা, পাল্লা 320 ভালোটা 5 কিলো, 5 কিলো এটা পাইকারি রেট তাই না? একটু কমই কিন্তু, অন্য অন্য জায়গায় সব জায়গার থেকে এখানে বেশি কম মনে হচ্ছে আমার। এখানে আমাদের থাকা বন্ধ হলে কিছু নেই না, বন্ধ ওই রাত্রে 2-3 ঘন্টা বন্ধ। এখানে 5 কেজি গুড়ের দাম মাত্র 300 টাকা থেকে শুরু, তাই জলঙ্গির গুড়টা সব থেকে ভালো মানের গুড় মানা হয় এবং এই গুড়টার প্রাইস রাখা হয় পাইকারি মার্কেটেই 130 টাকা পার কেজি। তাই দোকান সারাদিনই খোলা, একের পর এক বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন পাইকারি রেটে অনেকটা বেশি পরিমাণে গুড় সংগ্রহ করার জন্য।
কলকাতার মধ্যে এত বড় মার্কেট আর কোথাও দেখা যায় না। এইখানে প্রায় 13 রকমের গুড় পাওয়া যায় এবং লিকুইড গুড়ের মধ্যেও থাকে 3 রকমের গুড়। খেজুরের পাটালি গুড়, আখের পাটালি গুড়, ছোট পাটালি গুড়ের ইট, থালা গুড়, থালা পাটালি, ছোট শেপের গুড়, জয়নগরের মোয়া, নলিন গুড়, স্পেশাল গুড়, লিকুইড গুড়, এত ধরনের গুড় পাওয়া যায় এই ছোট্ট মার্কেটটিতে। ছোট্ট মার্কেট, প্রায় অনেকগুলো দোকান এখানে, হ্যাঁ, আর সব ধরনের গুড় এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, তো গন্ধ বেরাচ্ছে প্রত্যেকটা গুড়ের আলাদা আলাদা। এটা কী গুড় কাকা, এত ছোট? বেশ দেখতেও বেশ ভালোই লাগছে। এগুলো কি পাইকিরি? তো কত করে পড়ে তাও? 120 টাকা কিলো পড়ে, তাই না? এই প্লাস্টিকের যে বোতলগুলো দেয় খেজুরের গুড় রাখা আছে, এগুলো কিরকম দাম পড়ে? এইগুলো, হ্যাঁ, এগুলো 1 কিলোর দাম পড়বে 90 টাকা। এটা ভালো কোয়ালিটিরটা? ভালো ভালোটা মোটামুটি ভালো, তাই ভালো। 90 টাকা মানে বোতলটা কত পড়ে? একটা হাফ কিলো, হাফ কিলো বোতল পড়লে আপনার 60 টাকা, মানে 50 টাকা বিক্রি করি। আর আপনার হচ্ছে কন্টেনার দাম 10 টাকা, তারা আমরা ইনক্লুড করে নিই 60 টাকা। ঠিক আছে, আর 1 কিলো পড়বে আপনার 100 টাকা, এবং ওটা 15 টাকা দাম 1 কিলো। সামনেই নতুন গুড়ের বিভিন্ন মিষ্টি বিক্রি হতে দেখা যায়। বাদাম চিট বা নলিন গুড়ের মিষ্টি একদম গেটের সামনেই, নতুন গুড়ের মিষ্টি টেস্ট করার জন্য একেবারে তৈরি। মানে তোমাদের প্রত্যেক দিনই কি কাজ থাকে? প্রত্যেক দিন পাড়ি বাড়ি মাল দিয়ে আসা, প্যাকিং করা, এইসব কাজ থাকে। পাড়ি বলতে যেসব বাইরে খুচরো পাড়ি আছে দোকানগুলো, এই মার্কেট থেকেই মাল যায়। এখানকার ঠিকানাটা কি আছে? 16 বৈটুখানা বাজার। হ্যাঁ, আর এখানে মোটামুটি কত দোকান আছে গুড়ের? গুড়ের দোকান প্রায় 20টা। কথা 20টা। আর এই শীতকালটা খুব জমজমাট না? জমজমাট, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে ভালো লাগে, এত সুন্দর সুন্দর, মানে বাংলা বাংলার আবার শীতের মোয়া, বাংলার জয়নগর, হ্যাঁ, জয়নগর মোয়া, বেশিরভাগ সব নলের গুড়ের দিয়ে তৈরি, গুড়টাই থাকে, হ্যাঁ, বেশিরভাগ গুড় আর মোয়া থাকে। এটা ও বেশি, 2-4 দোকান আছে মোয়া। এখানে হ্যাঁ বলবি তো, মোয়া গুড় ছাড়া আর কি পাওয়া? মোয়া গুড় ছাড়াই যেমন নলেন গুড়ের বাদাম চাপা আছে, নলেন গুড়ের রসগোল্লা আছে, আবার ছানার এই মিষ্টি আছে, আবার তিলের নাড়ু যেটাকে আনন্দ নাড়ু বলা হয়, এই সমস্ত আমাদের জয়নগরে কারখানা আছে। 120 জন লোক কাজ করে, সেখান থেকে আমাদের ট্রেনে বোঝা আসে, প্রত্যেক দিন মাল আসে, এখান থেকে আসার পর ট্রলি করে নামায়, নামায় থেকে আমরা বোঝা নিয়ে দোকানে এসে শিফট করি। এই আমাদের তৈরি করে কারিগর, মানে কারিগর আছে আমাদের। মিষ্টি খাবি নাকি? টেস্ট করবি একবার সকাল তার মিষ্টি? আচ্ছা আচ্ছা, মিষ্টি দেওয়ার একটু অ্যালার্জি আছে। এগুলো সব তোমরা কারিগররা তৈরি করে, তাই তো? হ্যাঁ, সব আমাদের কারিগরাই তৈরি। বাদাম চিট তো দেখলে, কলকাতা সব থেকে বড় গুড় মার্কেট যেটা তোমাদেরকে দেখালাম, এখানে গুড়ের দাম সব কিছুই দেখালাম, কী ধরনের গুড়, কত রকমের গুড় রয়েছে, প্রায় 13-14 রকমের গুড়ের একটা বিরাট বড় সম্ভার রয়েছে এই ছোট্ট মার্কেট বৈঠকখানাতে। তো ঠিক আছে, তো শীতকালে মার্কেটটা হয়, তো আপনারা যদি কেউ চান যে মার্কেটে এসে একবার পাইকারি রেটে একটু কমে, কলকাতা সব থেকে কমের গুড় মার্কেট, কম দামের, তো এটাই রয়েছে। প্রায় 60 টাকা থেকে গুড় রয়েছে, 50 টাকা কিলো গুড় রয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। এরকম আরও পৃথিবীর বিভিন্ন কালচারাল ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিও ছিল এত পর্যন্ত, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিও সাথে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।